প্রিয় বন্ধুরা, 10 নম্বর বিপদ সংকেত আসছে। বাঁচতে চলে আশ্রয় কেন্দ্রে যান। এবার সাকিবের তুফানে উড়ে যাবে সব। তুফান হয়তো শেষ হয়ে যাবে, বাট তুফানের ধ্বংসলীলা কিন্তু থেকে যাবে। দেখেছেন ছবিটা? যা দেখলে এখনই প্রেক্ষাগৃহে ছবিটা দেখেন। আমি সাকিবের ছবির প্রমোট করছি না, আমি একটা ভালো ক্রিয়েশনের প্রমোট করছি। সাকিব আমার স্টুডেন্ট, আমার ছোট ভাই, একসাথে একসময় অনেক সময় কাটিয়েছি। সাকিব কোথায় চলে গেছে বিয়ন্ড অফ আওয়ার ইমাজিনেশন আমরা চিন্তাও করতে পারবো না। সে আমাদের দেশকে, সাকিব আল হাসান যেমন আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে সে রিপ্রেজেন্ট করছে, সাকিব খানও চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে সে রিপ্রেজেন্ট করছে যে বাংলাদেশ ইজ নট মোর পোর রিগার্ডিং অ্যান্ড আর্ট কালচার। যেখানে শাহরুখ খান, সালমান খান, সব খানদের রাজত্ব, সেই রাজত্বকে তস তস করে ভেঙে দিতে আমাদের বাংলাদেশের একজন খান এসছেন, মিস্টার সাকিব খান। জয় সাকিব, তুমি এগিয়ে যাও, আমি আছি, আমরা আছি তোমাদের সাথে, তোমার সাথে সকল সাকিবিয়ানরা আছে। আমরা সাকিবিয়ানদেরকে নিয়ে আমরা একটা সংগঠন করতে চাই, যে সংগঠনটা সাকিবের উৎসাহকে বৃদ্ধি করবে, সাকিবের জয়যাত্রাকে আরও বেশি সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যারা এই সংগঠনের সাথে জড়িত হতে চান, আমাদের সাথে আরেকজন মিডিয়ার ভাই আছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01756455888। আপনারা সবাই সাকিবকে প্রমোট করেন, হেল্প করেন এগিয়ে যেতে। আমরা বাঙালিরা প্রমাণ করতে চাই যে আমরা পৃথিবীর কোনো কিছুতেই কারো চিত্রে ছোট না। উই ক্যান ডু এভরিথিং এলস হোয়াট এভার উই লাইক অ্যাকর্ডিং টু আর ওন প্ল্যাটফর্ম। সো সবাই প্রেক্ষাগৃহে যান, ছবিটা দেখেন। নতুন আরেকটা ছবি আসছে দ্যাট, এই ছবিটাকে আরও মার্কেটিং করতে সাহায্য করেন। একটা কথা বুঝতে হবে, কোনো ভালো কাজকে যদি আমরা ইম্প্রোমাইজ না করি, যদি আমরা এটাকে সাপোর্ট না করি, ভালো কাজটা হারিয়ে যাবে। বাংলাদেশের চলচ্চিত্রটা ধ্বংস হয়ে গিয়েছিলো, সাকিব যদি ওভাবে এসে না দাঁড়াতো বাংলাদেশের চলচ্চিত্র এতদিন টিকে থাকতো কিনা সন্দেহ আছে। আর্টিস্টরা আমরা সংগঠন নিয়ে ঝগড়া করি, বিবাদ করি, আমাদের কোনো প্রোডাকশন নেই, আমাদের কোনো ক্রিয়েশন তৈরি হচ্ছে না, মুভি তৈরি হচ্ছে না, ওরা যে শিল্পী সমিতি নিয়ে বসে আছে। একটা ছবি আসলে আমরা কে আগে মুক্তি দিব, পরে মুক্তি দেব, কে কয়টা প্রেক্ষাগৃহ পাবে, এগুলো নিয়ে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত আছি। বা যে একটা ভালো ছবি যে হলে দেখতে হবে, আমাদের সেই চিন্তাভাবনা নেই। ভারতের চলচ্চিত্র কেন এত এগিয়ে গেছে? রিজন ওয়াই ওরা সবাই হলে যায়, ওরা ম্যাটিনি শো, একটা কথাই আছে ভারতের ম্যাটিনি শো। যেমন ইংল্যান্ডে একটা কথা আছে যে দুপুরে বৃষ্টির পরে তোমার বাসায় বেড়াতে আসবো, ভারতে এরকম একটা প্রচলন আছে যে মেটিনুষর পরে আমরা একসাথে মিলিত হব। বাট আমাদের ভিতরে এই চিন্তা চেতনাটা নেই, আমরা হচ্ছি কে কাকে ধর্ম মারবো খাবো, কার পিছনে কে বদনাম করবো, কার ছবি কত টাকা বাজেটে তৈরি হলো, কে কি অভিনয় করলো, আমরা এগুলো না করে কার ছবি। এখানে সাকিবের সাথে আমি অন্য ছবিগুলোকেও দেখতে হলে যেতে বলি, শুধু সাকিব একা না, অন্য যে রিভেঞ্জ এসছে, আরও যে কতগুলো ছবি আসছে সাকিবের সাথে, সবাইকে আমি ছবি দেখতে সাহায্য বলি, যে আপনার হলে যে ছবিটা দেখেন, ছবির প্রমোট করে। ইকবাল ভাই আপনাকেও ধন্যবাদ, আপনি একটা ছবি তৈরি করেছেন। বাট ইকবাল ভাই আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি সাকিবের অ্যাগেনস্টে কোনো কথা বলেন না। সাকিব তো আপনার অ্যাগেনস্টে কোনো কথা বলে না, বলে সাকিব যদি আপনার অ্যাগেনস্টে কথা না বলতে পারে, আপনি তো একজন বিচক্ষণ প্রডিউসার, আপনি একজন ডিরেক্টর হয়েছেন এবং আপনি ডিরেকশনে ভালো করবেন। একটা কথা বুঝতে হবে, মানুষকে হেয় করে, ছোটো করে কখনো কেউ বড়ো হতে পারে না, ঠিক আছে? আমি একজন সাকিবের টিচার, সাকিবকে জিজ্ঞাসা করে দেখেন, হু আই অ্যাম, আই এম দ্য টিচার অফ মিস্টার সাকিব। আমি সাকিবের ভিতর যে সম্ভাবনা দেখেছি, আজ থেকে 20 বছর আগে আমি সাকিবকে বলেছিলাম, তুমি এগিয়ে যাও, তোমাকে কেউ পিছনে ফেলে রাখতে পারবে না। তো সো আমরা সবাই সবাইকে উঠতে সাহায্য করি। বাংলাদেশ এগিয়ে গেছে, ডিজিটাল বাংলাদেশ এগিয়ে গেছে। আমাদের মাতৃসম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে কত দূরে নিয়ে গেছে। তো সো আমরা নিজেরা নিজেরা মারামারি করে নিজেদের শিল্পকে ধ্বংস করবো? এমনি শিল্পটা এখন কমায় আছে, বড়ো বড়ো অভিনেতারা অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন পৃথিবী মায়া ত্যাগ করে। এখন যারা আছে এর মধ্যে সাকিব হচ্ছেন সবচেয়ে সিনিয়র মেগাস্টার। তো আমরা যদি তাকে সাপোর্ট না করি, তাহলে আমাদের চলচ্চিত্র শিল্পটা ধ্বংস হয়ে যাবে। সো উই হ্যাভ নো মোর টাইম টু লস টু মেক কোয়ারেল ইচ আদার, সো উই হ্যাভ টু ওপেন আওয়ার আই লাইক এ স্কাই অ্যান্ড উই হ্যাভ টু অনার। আমাদেরকে আরও বেশি সমৃদ্ধশালী হতে হবে মানসিকভাবে। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। যারা সাকিব তো তার কোয়ালিটি দিয়ে টিকে আছে রে ভাই, সাকিব কি কারো দান নিয়ে টিকে আছে? সাকিব কি কারো সহায়তা আজকে সাকিব হয়েছে? যেখানে চলচ্চিত্র তৈরি হয় না, সেখানে সাকিবকে 1 কোটি টাকা বা ওভার দেন ক্রোড টাকা অফার করে ছবি নেওয়া হচ্ছে, তাকে প্যান ইন্ডিয়ান ছবি তৈরি করা হচ্ছে। তো সাকিব ইজ নট দ্য ম্যাটার অফ ফান, তাকে আপনি চাইলেই ছোটো করে দিতে পারবেন না। সবাই ভালো থাকেন, হ্যাভ এ নাইস টু ইচ অ্যান্ড এভরিবডি। আসসালামু আলাইকুম।